Hey guys, welcome back to my channel Style with BONI. I'm tomorrow show up here BONI. This is another video. Today I'm tomorrow show the SSS haul share korbo. Still style story 34799 section. Tinte topper video tomorrow show uske share korbo. Tinte topper review bande tinte topper pole ke amon dekha ba quality ki rokum. Shigre protector tomorrow show uske share korbo. Ebang aro duoto extra top. Jeta ami SSS ke kine silam shete topper review tomorrow show share korbo. To chalo beshi dene kro sakre jaga uske video team. প্রথমে তোমাদেরকে যে টপটা দেখাবো হচ্ছে এই হোয়াইট কালারের টপটা তোমরা আমার শর্টসে দেখেইছো এই টপটা এটা দেখো এরকম রিফ মেটেরিয়ালের মধ্যে আসে এবং একটা স্ট্রেচেবল একটা টপ আর হচ্ছে গলাটা দেখো এটা হচ্ছে এরকম হাই নেকের মধ্যে আসে মানে টার্টল নেকের মধ্যে আসে এবং স্লিভলেস না ঠিক একটু উঠে থাকে স্লিভটা মানে ট্যাঙ্ক টপ টাইপের অনেকটা এবং এটা সামান্য সি থ্রু দেখো সামান্য সি থ্রু এবং এটা যে সাইজটা আমি ওয়্যার করি সেটা হচ্ছে 1 সাইজ ফর এক্সএস এস এবং এম দেখো 1 সাইজ ফর এক্সএস এস এবং এম এটা আমি 3479 সেকশন থেকে কিনেছিলাম তো প্রত্যেকটা টপ প্রায় 250 সামথিং এরকম পড়েছিল বা 238 এরকম মধ্যে পড়েছিল এটা খুব ভালো কোয়ালিটির একটা টপ হোয়াইট কালারের সামান্য চিত্র তোমরা যে কোনো নিউড ইনার দিয়ে ইজিলি ওয়্যার করতে পারবে নিউড কালারই টিউব টপ দিয়ে ইজিলি ওয়্যার করতে পারবে এটা খুবই স্ট্রেচেবল মেটেরিয়াল তোমরা এক্সএস এস এবং এম যারা ওয়্যার করো তারা প্রত্যেকে এটা ইজিলি স্টাইল করতে পারবে অনেকটা স্ট্রেচেবল তার জন্য এই তিনটে সাইজের ওয়্যার করতে ইজিলি স্টাইল করতে পারবে এবং দেখো এটা যে লেন্থ তা সেটা হচ্ছে সামান্য ক্রপ লেন্থ এবং নিচ পোর্শনটা এইভাবে সামান্য স্টিচ করা আছে এটা তোমরা শাড়ি দিয়ে বলো বা টপ হিসাবে বা জ্যাকেটের নিচে খুব সুন্দরভাবে স্টাইল করতে পারবে খুব সুন্দর লুক ক্রিয়েট হয় এটা পরলে তোমরা পাশে দেখে নিও আমাকে পরলে কেমন দেখাচ্ছে এবং কোয়ালিটি কীরকম আচ্ছা কোয়ালিটির কথা বলি কোয়ালিটি খুব ভালো দেখো সফট মেটেরিয়াল সামারের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট মেটেরিয়াল এবং রিপ মেটেরিয়ালের মধ্যে আছে আর কাপড়টা হচ্ছে খুবই সফট এই জন্য পরলে পরে খুবই কমফোর্টেবল ফিল হয় যেহেতু আর যেহেতু স্লিভলেস তার জন্য সামারের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট তোমরা এটা ইজিলি সামারে যে কোনোভাবে ইজিলি স্টাইল করতে পারবে এরকম কালারে আমি দুটো টপ কিনেছি তো প্রথমে আমি হোয়াইটটা তোমাদেরকে দেখাচ্ছি গলাটা হচ্ছে না গলাটা অনেকটা স্ট্রেচ হয় এই জন্য পরতে কোনো রকম কোনো অসুবিধা হয় না তোমরা এটা ইজিলি ওয়্যার করতে পারবে খুবই সুন্দর লাগে পরলে এবং ক্রপ লেন্থের মধ্যে আছে তো এটা হচ্ছে আমার ফার্স্ট টপ পারচেজ ফ্রম এসএসএস নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই নিয়ন গ্রিন কালারের টপটা সেম হোয়াইট টপটার মতন দেখো লেন্থ তো সেম ক্রপ লেন্থ এবং গলাটা দেখো সেম টার্টল নেক লেন্থ এবং দেখো মেটেরিয়ালটা রিফ মেটেরিয়াল এবং এটা সেম স্ট্রেচেবল এবং আমার যে সাইজ সেটা সেম 1 সাইজ ফর এক্সএস এস এবং এম তোমরা এটা তিনটে সাইজে যে কেউ ওয়্যার করতে পারবে সেম এটা দেখো স্লিভলেস পরলে খুবই সুন্দর দেখো কিন্তু এই টপে একটা প্রবলেম আছে গলার পোর্শনটা যে এটা সামান্য ছোট মানে আমাকে পরার সময় অনেকটাই স্ট্রাগল করতে হয় এটা কোনো কোনোভাবে আমি ওয়্যার করে নিই কিন্তু এটা পরার সময় এবং খোলার সময় না খুবই প্রবলেম ক্রিয়েট হয় কারণ এই নেক পোর্শনটা না খুব ছোট এবং মাথা ঢুকাতে বা খুলতে না খুব প্রবলেম হয় আমি ভেবেছিলাম এটা পিছনটায় হবে চেন সিস্টেম করে অল্টারেশন করে নেবো কিন্তু এখন অবধি আমার করা হয়নি এটা আমাকে করতেই হবে নাহলে এটা ওয়্যার করতে খুবই প্রবলেম হয়ে যায় ওয়্যার করলে পরে খোলার সময় তো আরও প্রবলেম হয় দেখো তোমরা এখানে দেখতেই পাবে এইভাবে এই জায়গাটায় একটুখানি স্টেন লেগে গেছে কারণ যখন তোমরা খুলবে না তোমাদের গোটা মুখের মেকআপ নষ্ট হবে এবং ওয়্যার করার সময় মেকআপ নষ্ট হবেই সেজন্য তোমরা যদি টপটা কেনো তাহলে অবশ্যই টপটা ওয়্যার করার পর তোমাদের মেকআপ কমপ্লিট করবে নাহলে কিন্তু তোমাদের মেকআপ একদম ভেস্তে যাবে তো এটার মেটেরিয়ালটা সেম রিপ মেটেরিয়াল একদম হোয়াইটটার মধ্যে সেম টু সেম শুধু একটাই প্রবলেম নেকটা আর কোনো প্রবলেম নেই বাদ পড়লে পরে খুব সুন্দর লুক ক্রিয়েট হয় তোমরা এটা হোয়াইট জ্যাকেটের সাথে ইজিলি স্টাইল করতে পারবে বা অ্যাজ আ টপ ইজিলি স্টাইল করতে পারবে বা যে কোনো শাড়ির সাথেও ইজিলি এটা স্টাইল করতে পারবে তো এটা হচ্ছে আমার সেকেন্ড টপ পারচেস ফ্রম দ্য সেকশন অফ 799 থার্ড যে টপটা দেখাবো সেটা হচ্ছে টেল ব্লু কালারের টপটা আগের ভিডিওতে আমি একটা অরেঞ্জ কালারের টপ দেখিয়েছিলাম আর এটা সেম টু সেম দুটোটা সেম দেখো গলাটা এরকম টার্টেল নেক লাইন এবং ফুল স্লিপের মধ্যে আছে এবং দেখো এভাবে ক্রপ লেন্থের মধ্যে আছে এবং যে মেটেরিয়াল সেটা দেখো এভাবে রিপ মেটেরিয়ালের মধ্যে আছে এটা পরলে পরে খুবই সুন্দর দেখায় এবং আমার যে সাইজ সেটা হচ্ছে সাইজ এস দেখো সাইজ হচ্ছে সাইজ এস এটা পরলে পরে খুবই সুন্দর লুক ক্রিয়েট করে আর এই যে টিল ব্লু কালারের যে কালারটা এই কালারটা ওয়্যার করলে খুবই সুন্দর দেখা খুবই ইউনিক এবং খুবই ট্রেন্ডিং একটা কালার এটা তোমরা ইজিলি যে কোনোভাবে যে কোনো জিন্সের সাথে ইজিলি স্টাইল করতে পারবে দেখো ফুল স্লিভের মধ্যে আছে এটা সামান্য লুজ অ্যাজ কম্পেয়ার টু আগের যে অরেঞ্জ টপটা কিন্তু এটা পরলে পরে খুবই সুন্দর দেখা খুবই সুন্দর লুক ক্রিয়েট হয় এবং এইটা লেন্থ একটুখানি সামান্য ক্রপ তোমরা হাই ওয়েস্টেড জিন্সে ইজিলি স্টাইল করতে পারবে
এটা খুবই সফট মেটেরিয়াল, রিপ মেটেরিয়াল যেহেতু, কিন্তু এটা উই সামারের জন্য একটুখানি ঠিক হয়ে যায়, কারণ যেহেতু ফুল স্লিভস, তোমরা এটা সামারে এন্ডিংয়ে বা উইন্টারে স্টার্টিংয়ে এটা ইজিলি স্টাইল করতে পারবে, এবং তোমরা উইন্টারও জ্যাকেটের নিচে এটা পরে জ্যাকেট পরে ইজিলি স্টাইল করতে পারবে। তো এটা হচ্ছে আমার থার্ড টপ পারচেস ফ্রম দ্য সেকশন অফ 34799। নেক্সট তোমাদেরকে আমি দুটো টপ দেখাবো, দুটোই খুবই ট্রেন্ডিং একটা টপ। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই টপটা, তোমরা এটা দেখেইছো বিভিন্ন বিভিন্ন জায়গায় যে মিশোতেও অ্যাভেলেবেল, কিন্তু এটা আমি প্রায় 6-7 মাস আগে কিনেছিলাম, তখন মিশোতে অ্যাভেলেবেল ছিল না, রিসেন্টলি অ্যাভেলেবেল হয়েছে। তো দেখো এই টপটা খুবই সুন্দর, খুবই ট্রেন্ডিং, এভাবে দেখো ফুল স্লিভের মধ্যে আসে, আর সামনেটা এরকম সুইটহার্ট নেকলেন, আর আমার যে সাইজ সেটা হচ্ছে সাইজ এক্সএস, দেখো সাইজ এক্সএস, সামনেটা এরকম সুইটহার্ট নেকলেনের মধ্যে আছে, এবং হাতার এই দু জায়গায় হচ্ছে ইলাস্টিক দেওয়া আছে, এবং স্লিভসে হচ্ছে এই জায়গাটা দেখো এভাবে ইলাস্টিক দেওয়া আছে, মানে রুশ ডিটেলিং করা আছে, সেই জন্য এই জায়গাটা খুব সুন্দর লুক ক্রিয়েট করে। এবং দেখো এটা যে ফ্রন্টে নিচ পোর্শনটায় এভাবে রুশ ডিটেলিং করা আছে, এবং ব্যাক পোর্শনটায় গোটাটাই এভাবে রুশ ডিটেলিং করা আছে, দেখো খুব সুন্দর লাগে এটা পোয়ার করলে। এবং এই যে সামনে যেখানটা নেকলাইনটার এই জায়গাটা, এই জায়গাটা এভাবে ইলাস্টিক দেওয়া আছে, তার জন্য এই জায়গাটায় খুব সুন্দর একটা লুক ক্রিয়েট হয়। পাশে দেখে নিয়েও পরলে পরে এটা কেমন দেখায়, খুবই সুন্দর লাগে এটা পরলে পরে, খুবই সেক্সি একটা টপ, এবং সামান্য ক্রপ লেন্থের পরলে খুবই সুন্দর দেখায়, এবং যে কাপড়টা সেটা হচ্ছে সিনথেটিক, কিন্তু গরম লাগবে না এই কাপড়টা পরলে, কারণ খুব পাতলা এবং ব্রিদেবল একটা মেটেরিয়াল, তো এটা পরলে পরে খুবই সুন্দর দেখায়, এবং যে কোয়ালিটি সেটাও খুবই সুন্দর। এবং দেখো গোটা টপটাই হবে ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে, এবং যে কালারটা এটা ঠিক কী কালার মনে হয় এটা মফ কালার, আমি শিওর না, মনে হয় মফ কালার, কালারটা খুবই সুন্দর, সামারের জন্য খুবই সুন্দর কালার, এবং পরলে পরে খুবই সুন্দর দেখায়। তো এই টপটার প্রাইস 600 কি 500 এরকম ছিল, আমার ঠিক মনে নেই, লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা দেখে নিও। তো এটা হচ্ছে আমার ফোর্থ টপ পারচেস ফ্রম SSS। নেক্সট এবং লাস্ট টপটা দেখাবো সেটা হচ্ছে এই খুবই কমন টপ, তোমরা এটাও দেখেছো, দেখো এই হোয়াইট কালারের ফ্লোরাল টপটা, এটা খুবই সুন্দর একটা টপ, এরকমভাবে সুইটার নেকলাইনের মধ্যে আসে, এবং হাতার এই শোল্ডারের জায়গাটা আগেরটার মতনই সেম ইলাস্টিক দেওয়া আছে, এবং দেখো ফুল স্লিভ, এবং হাতের এখানেভাবে বোতাম সিস্টেম করা আছে, এভাবে তোমরা হাতের এই জায়গাটায় বোতাম লাগিয়ে টাইট করে নিতে পারবে। এবং দেখো সামনে এটা এরকমভাবে তোমরা এটা ছোটো বড়ো মানে এটা এরকমভাবে টেনে, এই দেখো এই জায়গাটা এরকমভাবে টেনে তোমরা এটাকে যতটা মানে তোমাদের যতটা কমফোর্টেবল সেরকমভাবে ক্রপ লেন্থ করে নিতে পারবে। এটা পরলেও খুব সুন্দর দেখায়, এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা, এবং ব্যাকে দেখো গোটাটা এভাবে রুশ ডিটেলিং করা আছে, দেখো গোটাটা এভাবে রুশ ডিটেলিং করা আছে, এটা পরলে খুবই সুন্দর দেখায়, খুবই সেক্সি লুক ক্রিয়েট হয়। এটারও দেখো গলাটা সামান্য ডিপ, তো তোমরা নিচে যে কোনো টিউব টপ দিয়েও এটা ইজিলি স্টাইল করতে পারবে, এমনিও স্টাইল করতে পারবে, পরলে পরে খুবই সুন্দর দেখায়, পাশে দেখে নিয়েও পরলে পরে কেমন লাগে দেখতে, এবং কোয়ালিটি ওয়াইজ আগেরটার মতনই সেম ব্রিদেবল মেটেরিয়াল, যদিও ফুল স্লিভ কিন্তু মেটেরিয়ালটা ব্রিদেবল, এবং দেখো গোটা টপটা এইভাবে ফ্লোরাল ওয়ার্ক করা আছে। তো এটা হচ্ছে আমার লাস্ট টপ পারচেস ফ্রম SSS। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলে আমি আগামী দিনে যেগুলো ভিডিও ছাড়া প্রথম নোটিফিকেশনগুলি পাবে, এবং তোমরা আগামী দিনে কী কী ভিডিও দেখতে চাও সেগুলি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, আমি চেষ্টা করবো তোমার জন্য ভিডিওগুলি নিয়ে আসার। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টিল দেন বাই গাইস।